বিয়ার্স, জমি জমা একুরেট ভাবে মাপার ক্ষেত্রে কিছু জিনিস লক্ষণীয়। এটা হচ্ছে একক ক্ষেত্রফল এবং শতাংশ নেওয়ার জন্য কিছু সূত্রাবলী আছে, সেই সমস্ত সূত্রাবলী সম্পর্কে আপনাদেরকে প্রথমে ধারণা দেব, তারপর আমরা জমি জমা মাপার মূল পর্বে চলে যাব। তো চলুন জেনে নিই জমি জমা মাপার ক্ষেত্রে এককগুলো কি হবে। তো 1 নম্বর হচ্ছে শিকল বা চেন, ক্ষেত্রফল হবে বর্গ লিঙ্ক, বর্গ লিঙ্ক, আর শতাংশ নেওয়ার জন্য হবে 1000 বর্গ লিঙ্ক, 1000 বর্গ লিঙ্ক। যেহেতু আমাদের জমি জমা মাপার সময় শিকল বা চেনের প্রয়োজন হয়, একটা শিকল সমান 1000 বর্গ লিঙ্ক। আর দ্বিতীয় হচ্ছে ফিতা, ফিতা বা ফুট, ফিতা বা ফুট, ফিতা বা ফুট, এটা হচ্ছে একক ক্ষেত্রফল হবে বর্গ ফুট, বর্গ ফুট, বর্গ ফুট, 435.60 বর্গ ফুটে, বর্গ ফুট 435.60 বর্গ ফুটে 1%, আর 1000 বর্গ লিঙ্কে হচ্ছে 1%। 3 নম্বর হাতে নেওয়ার সময়, হাতে হাত, এটা হচ্ছে ক্ষেত্রফল হবে বর্গ হাত, বর্গ হাত, আর 193.60 বর্গ হাতে হবে 1%, বর্গ হাত। 4 নম্বর হচ্ছে বর্গ, 4 নম্বর হচ্ছে গজ, গজ, গজে এক হবে বর্গ গজ। তাহলে 48.40, এটা হচ্ছে বর্গ গজ। 5 নম্বর হচ্ছে মিটার, মিটার, একভাবে বর্গ মিটার, সমান সমান 40.47 বর্গ মিটার। তো ভিউয়ার্স, আমরা জানলাম শিকল বা চেন দ্বারা জমি মাপা যায়। এই এক চেন বা শিকল, এটা হচ্ছে 1000 বর্গ লিঙ্ক, আর ফিতা বা ফুট, এটা হচ্ছে 435.60 বর্গ ফুটে 1%, আর হাত, বর্গ হাত, হাতে নেওয়ার সময় হাত 193.60 বর্গ হাত, এই 193.60 বর্গ হাতে 1%, আর গজে নেওয়ার সময় 48.40 বর্গ গজে 1%, আর মিটারের ক্ষেত্রে 40.47 বর্গ মিটারে 1%। এখন জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো, এক জেনে রাখা ভালো, 1%, 1% সমান 1000 বর্গ লিঙ্ক, 1% সমান 1000 বর্গ লিঙ্ক, 1% সমান 435.60 বর্গ ফুট, 1% সমান, 1% সমান 193.60 বর্গ হাত, বর্গ হাত, 1% সমান 48.40
चार शून्य वर्ग गज एक शतांश समान चल्लिस पॉइंट फोर सेवेन वर्ग मीटर এটা হচ্ছে যেভাবে আমরা একুরেটভাবে মাপ যোগ করব জমির, এগুলো জেনে রাখা খুবই অত্যাবশ্যকীয়। এখানে অনেক কিছু জানার আছে, এগুলো মনে না রাখলে জমি জমা মাপার ক্ষেত্রে একটু তারতম্য হয়। অনেক সময় দেখা গেছে যে শতাংশে ওখানে ফুট বলবে, তো ফুটের জায়গায় তো আর বড় গজ বসানো যাবে না, আর গজের জায়গায় মিটার বসানো যাবে না, মিটার মিটার গজ গজই থাকবে। তো এই সূত্রগুলো আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। আর পরিমাপের একক আর কিছু ইঞ্চি, পরিমাপের একক এবং ইঞ্চি আছে, তাহলে আমরা যাব পরিমাপের একক ও ইঞ্চি। পরিমাপের একক ও ইঞ্চি, তাহলে এক লিঙ্ক সমান 7.92 ইঞ্চি। দুই নম্বর, এক ফুট সমান 12 ইঞ্চি, এক হাত সমান 18 ইঞ্চি, আর এক গজ সমান 36 ইঞ্চি, এক মিটার সমান 39.37 ইঞ্চি। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, যেহেতু এক লিঙ্ক সমান 7.92 ইঞ্চি, আর এক ফুট সমান 12 ইঞ্চি, এক হাত সমান 18 ইঞ্চি, এবং এক গজ 36 ইঞ্চি, আর এক মিটার সমান 39.37 ইঞ্চি। কারণ জমি মাপার ক্ষেত্রে কখন হাতের প্রয়োজন হয়, কখন লিঙ্কের প্রয়োজন হয়, কখন মিটারের প্রয়োজন হয়, তখন ওই যেখানে যেই প্রশ্নটা থাকবে ওইভাবে ঠিক উত্তরটি দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখন মূল পর্বে চলে যাব। এগুলো হচ্ছে জমির মূল পর্ব, তবু এগুলোর সূত্র এবং আমরা কিভাবে একটা জমি মাপা যায় একুরেটভাবে এই সূত্র দ্বারা, সেইভাবে আমরা কাজ করব। আসুন আমরা সরাসরি ওখানে চলে যাই অঙ্কটিতে। আমরা এখন জানব সাধারণ চতুর্ভুজের মাধ্যমে কিভাবে একটি জমি একুরেটভাবে মাপ করা যায়। তো চলুন আমরা প্রথমে সাধারণ চতুর্ভুজটি আঁকে নেই। এটা হচ্ছে একটা সাধারণ চতুর্ভুজ, তো সাধারণ চতুর্ভুজের উত্তরায়ণ হচ্ছে 70 ফুট, এটা হচ্ছে ফুটের সংকেত, 70 ফুট 3 ইঞ্চি, 70 ফুট 3 ইঞ্চি। আর দক্ষিণ আইল হচ্ছে 86, এটা ফুটের সংকেত 2 ইঞ্চি। তারপর হচ্ছে পশ্চিম আইল, ৬৫ ফুট 9 ইঞ্চি। আর পূর্ব আইল
पूर्व आइल 55 फुट 5 इंची। तो व्यूअर्स এটা হচ্ছে আমাদের সাধারণ একটা চতুর্ভুজ। এই সাধারণ চতুর্ভুজের মাধ্যমে কিভাবে জমি একুরেট ভাবে মাপা যায় আমরা সেই চেষ্টা করব। তাহলে আমরা জানি, আমরা জানি পরিমাপের সূত্র। আমরা আগে পূর্বে আলোচনা করেছি পরিমাপের সূত্রগুলো কি। তো পরিমাপের সূত্র গড় দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য ইনটু গড় প্রস্থ, গড় দৈর্ঘ্য ইনটু গড় প্রস্থ। তাহলে তাহলে দৈর্ঘ্য সমান 70 ফুট 3 ইঞ্চি যোগ 86 ফুট 2 ইঞ্চি, 86 ফুট 2 ইঞ্চি সমান সমান 70 ফুট। যেহেতু এখানে প্রশ্ন হচ্ছে ফুটে চাইছে এই জমির এখানে কত শতাংশ জমি আছে, আমরা ফুটে হিসাব করব। এটা এখন ফুটে নিতে হলে 3 ইঞ্চিকে ফুটে আনতে হবে। 3 ইঞ্চিকে ফুটে আনতে হলে আমরা জানি এখানে আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে আমরা 12 দিয়ে 3কে ভাগ করব, 12 দিয়ে আমরা 3কে ভাগ করব। আমরা ভাগের যে তাহলে আমরা প্রথমে যেহেতু ফুটের হিসাব এখানে ইঞ্চি আছে, আমরা ইঞ্চিকে ফুটে নেব। ইঞ্চিকে ফুটে নেওয়ার কাজ হচ্ছে 3কে 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে আমরা ভাগ করব 3কে 12 দ্বারা ভাগ করব, তাহলে 0.25, তাহলে 0.25 মানে 2.5 যোগ 86 ফুট 2 ইঞ্চিকে 2 ইঞ্চিকে ভাগ করব 12 দ্বারা, তাহলে 0.16 এটা হচ্ছে ফুট। আচ্ছা ফুট গেল, তাহলে যোগ করলে পাবো আমরা 70.25 যোগ 86.17, 156.42 ফুট। এটা হচ্ছে ফুট ফুট এখন 156.42 ফুটকে 2 দ্বারা ভাগ করব, ভাগ 2। এখন 156.42 ভাগ হবে 2 দ্বারা, আস্তে আস্তে 78.21 মানে 2 1 78.21 ফুট প্রস্থ। প্রস্থ আছে
62 ফুট 9 ইঞ্চি যোগ 55 ফুট 5 ইঞ্চি এটা ফুট সমান সমান 62 ফুট 62 ফুট পয়েন্ট এখন 9 কে 12 দ্বারা ভাগ করব 9 কে 12 দ্বারা ভাগ করলে আসতেছে আপনার 62.75 মানে 75 যোগ 55 ফুট পয়েন্ট 5 রে 12 দ্বারা ভাগ করলে আসতেছে আপনার 4 মানে 4 2 এন্ড যোগ করলে আসতেছে আপনার 118.17 ফুট এখন এটাকে দুই দ্বারা ভাগ করব যেহেতু দুই পাশের প্রস্থ দুই দ্বারা ভাগ করলে এটা আসতেছে 59.09 ফুট শূন্য নয় ফুট ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য আছে 78.21 ইন্টু প্রস্থ আছে 59.09 ফুট পূরণ করলে আসতেছে আমরা পূরণটা করে নেই পূরণ করলে আসতেছে 78.21 ইন্টু 59.17 সরি 1717 59.09 4621.42 4621.42 যেহেতু 4 to 8 তিন সংখ্যা দুই সংখ্যার পরে এই বড় সংখ্যা আছে সেহেতু এখান থেকে এক নিব তাহলে হয় তাহলে এখানে হচ্ছে 4 4 3 ফুট 4 3 ফুট 4 3 ফুট 4621.43 ফুট এখন আমরা এটাকে শতাংশে নেওয়ার সময় শতাংশ নেওয়ার জন্য আমরা জানি 1 শতাংশ সমান 435.60 ফুট তাহলে এটাকে ভাগ হবে 435.60 দিয়ে কারণ আসতেছে 10.661 শতাংশ তো ভিউয়ার্স তো এই সাধারণ চতুর্ভুজের জমি মাপার ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ করে এবং আমরা পেলাম যে জমি পরিমাপ হলো 10.61 শতাংশ এটা হচ্ছে এই সাধারণ চতুর্ভুজের জমির পরিমাপ তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনাদের জন্য তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আরও খুব ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো এবং একটা আমিনশিপ একজন আমিনশিপ সার্ভার হওয়ার জন্য বা আমিন হওয়ার জন্য যে সমস্ত কাটুকি নাকি কিছু দরকার পড়ে সব কিছু আমার এই টিউটোরিয়ালে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিডি প্ল্যান টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে অন্তিম শুভেচ্ছা বলে আজকে আমরা আমার এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ